আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই দেখো আমার এখানে রানার বিনসর গাছ, ইটালিয়ান বিনসর গাছ আর পার্পল বিনসর গাছ আছে। এটা খাইয়া দিয়া শেষ, এখন আর কিচ্ছু রইছে না। আরও দেখলাম রানা বিনসর ফুল দেখা যায় আর কি, দেখতে পারে খাবারে। ওই দেখা দেখা যার বাটিটা অনেক ফুলেই টই গেছে। তো এখন আমার আজকে ভিডিও করার একটা উদ্দেশ্য হইল, ওই দেখো আমার ফাতা লাতায় মানে আমি যত্ন করলাম না, করি স্প্রে স্প্রে মারছি না করি। ওই দেখো কা দেখলাম ফাতার মাঝে কি যা ফুকে ধরছে, একটা হলো ব্ল্যাক এফেক্টস। ওই দেখো কা, ওই দেখো কা, ওই দেখলাম খালা খালা দেখা যার জানে, এগুলো হইলো ব্ল্যাক এফেক্ট। আস্তা গাছও বড়ি গেছে, একবারে লাগে রাখি সালি দিয়া বড়ি লিছে। ওই দেখো কা, ওই দেখো কা দেখলানি লাগে রাখি ইটা। ওই দোকা, ওই দোকা ইটা ইটা, ওই দোক অবস্থা দেখো, ওই দোকা দেখলাম নি আপনারা। আরে ও একটার লগে আমি দেখাইলাম, ওই দোকা আস্তা গাছর ফাতা তলে দি, ফাতার উপরে দি, এরপরে লতে দি দেখলাম কি যাত। ওই দোকা কি যাত ফুকে বেড়ছে, এটা ব্ল্যাক এফেক্টস। তো ওটা বেরিয়ে লাগে গাছটা নর্মালি সামার হুকার স্প্রিং হুকার এখনো হুকা। তো এটা কি স্প্রে সোপ ওয়াটার দি বা ইনসেকটিসাইড স্প্রে দিকটা মানে যত্ন করা লাগে, সোফা করা লাগে। তো এখন আজকের টিপস হইল একটা কিতার লগে আমি দেখাইলাম, এই উদ্দেশ্যটা হইল আপনারা তো আমি কইছি কম্পোস্ট পিনো ওটা সোফা করিয়া ফালাইতে পারবা, কম্পোস্ট পিনো ওটা সোফা করি ফালাইতে পারবা। কিন্তু আমি একটা মানে রেকমেন্ড করবো ফালাইতে না, ওদের ফুকে জুকে ধরছে, ওদের ইটা ফুক ধরছে যেন এখন। ইটা আর কম্পোস্ট পিনো আপনারা কম্পোস্ট পাইলেও আপনারা ফালাইন না জানো, কারণ আমি চাই না আর একটা মানে ফালাইতা, কারণ একটা হইলো অলরেডি পেস্ট অ্যাটাক হয়ে গেছে, ডিজিজ হয়ে গেছে, একটা ফালাইন না জানো। আপনারা খালি একমাত্র বালা ফাতা বা হাত যেটা আছে যেমন গুণ আছে কিছু বালা ফুকে উকে খম ধরছে বা ফুক নাই, ওটা ফাতা যে সময় থাকবো বুঝছন্য, ওটা ফাতা আপনারা কম্পোস্ট ফাইলও ফালাইবা। আর যেটা বাদ ফাতা বেমারি ফাতা পেস্ট অ্যাটাক বা ডিজিজ ফাতা, এটা আপনারা কম্পোস্ট পাইলো বা কম্পোস্ট পিনো ফালাই না জানো, কম্পোস্ট বানাইবার লগে আপনারা এটা মানে ডিস্ট্রয় করে নিবা আর কি। এগুলা ফালানির দরকারও নাই, কারণ হইলো অলরেডি একটা অন্য বেমার আজারে ধরে নিছে উচ্চন। ওই দোকান কি যাত এফেক্টস ধরছে দেখছো নি, তো হইলো ব্ল্যাক এফেক্টস। ওটাও মাঝে মাঝে গড় হয়ে যায়, ইটার মাঝে কত জাতর আছে। ওই দো এগুলো বেমারি ফাতা, এটা বেমারি ফাতা আমি এটা ফালাই না কম্পোস্ট পিনো, কারণ বেমারি ফাতা ডিজিজ ফাতা এটা ফালাইলে কম্পোস্ট পিনো আরও আরও ডিজিজ আপনি দিলে আর কি। যেলা আমরা মানুষ শরীর যেলা বেমার হাসরা বেমার জেলা ওলা হাসরি যায় কি লগে, আপনারা ফাতা লাতা ফালাইবা, বাট পরিষ্কার ফাতা, ক্লিন ফাতা, সুন্দর ফাতা যেটা আছে ফালাইবা, যে একটার মাঝে কোনো রোগ নাই, ফুক নাই, ডিজিজ নাই। বালা ফাতা আছে, গ্রিন নিশ আছে বা কিতা আছে কি ও ফুকাই গেছে এমনি বালা আছে, এটা ফাতা ফালাইতে পারবা। ওদের থলে দিয়ে ফালাইন যে গুণ ফাতা দেখায় কোনো বৈশ্য বালা আছে আমি ফালাইছি, তো ইটা ফালাইতে পারবা সোফা উফা করিয়া। ওদের ওটা আছে ইটা সোফা উফা করিয়া ফালাইতে পারবা, ওদের এগুলো আছে। তো আপনারা যারা গার্ডেনিং করিয়া মানে মানে শেষ প্রায় ফল ফ্রুট খাইয়া শেষ হয়ে গেছে ভেজিটেবল নাই, চাইলে সোফা করি রাখিতে পারবা, অথবাও জেলা আছে ওলা রাখিতে পারবা। নেক্সট ইয়ার আপনারা স্প্রিং আইলে সোফা উফা করিয়া আবার নতুন করি জ করতে পারবা, ঠিকঠাক করতে পারবা আর কি। বাট সোফা করিলে ভালো আর কি। তো ও কিছু ওগুলা রয়েছে আর কি আমার, খজুর গাছ, খাজা মরসুর গাছ এগুলো আছে, খসুর গাছ কত বড় খদু একটা ধরছে। তো যাই হোক আমি ও একটার লগে আপনারা দেখাইছি যে ও যেন গাছও ফুকে জুকে ধরছে দেখছো না কিলা, ইটারে আপনারা কম্পোস্ট পিনের লগে হয়েছে কালি একটা ও টিপসের লগেও মানে কম্পোস্ট পিনও ফালাই না। ও দেখলাম কোনো তো আমার কম্পোস্ট পিন আছে খালা দেখলাম দেখা যার, ও বিনও এগুলো আমি ফালাইতাম না, এগুলো সোফা করলে করিলাম ডিস্ট্রয় করিলাম, আর নইলে আমি করতাম পারি না বা সময় পাই না বা বালা লাগে না, তো একটা এলো তাকি যাব আগামী বছর স্প্রিং গিয়ে আমি সোফা করবো। বা সোফা করা একটা বালা, সোফা করিলে একবারে আপনার স্প্রিং আপনার খাম আঁটি যাব আর কি, খম থাকবো আর কি। আর তো বালা তাহকা সুস্থ তাহকা, আমার লগে দোয়া করবা
আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।